we stay true to each other. I will always be there for you whenever you need my help. I'm taking my time to be your rock. I don't ever wanna be apart. You gotta know, every day I got your back, yeah, you can count on me for that. So put your hand in mine, I will be. गुड मॉर्निंग एवरीवन। तो अनेक दिन पर मोटो ब्लॉग, तो तुम्हारे सब की खबर, आशा करी सबाई भालो ही आछो। जदिओ ये पैंडेमिक टाइम की कोरे बा भालो थाकबे और तारपरे लॉकडाउन चलछे, तो जाइ होक बहुत दिन पर मोटो ब्लॉग। आसले हठात करे कल के राते प्लान हलो, आमी सप्तर्षी और मुस्ताफिजुद्दा तीन जन मिले एकटू प्लान करलाम যে চল একটুখানি কোথাও থেকে ঘুরে আসি। কোনো জায়গা ঠিক নাই, র্যান্ডমলি যাব, যেদিকে দু চোখ চাই সেদিকেই যাব। আর বাই দ্য ওয়ে, কেউ অফেন্ডেড হওয়ার আগেই বলে দিই, আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের তো রুলস তোমরা জানোই, যে সকাল 7টা থেকে 10টা অবধি তুমি বাজার এইসব করতে পারো বা বাইরে বেড়াতে পারো আর কি। তো আমরা এই টাইমটা ডিসাইড করলাম যে চলো একটু ঘুরে আসি, কারণ বহুত দিন ধরে বাইক চালানো হচ্ছে না বা কোনো মোটো ব্লগ করা হচ্ছে না, মানে কিছুই করা হচ্ছে না আর কি। মানে লাইফ একদম সিচুয়েশান খারাপ, একদম বস সিচুয়েশান পুরো খারাপ, মানে একদম সব কিছু একটা থমকে গেছে, একদম একদম মানে কিছু হচ্ছে না আর কি। আর ভিডিও বানাতে পারছি না, কারণ তোমরা কি বলবো আর কি, ভিডিও বানাবো বলো, এই যে হারে মানে অবস্থা খারাপ, এই সিচুয়েশনে কীভাবে ভিডিও বানাবো, তো ওই জন্য ভিডিও বানানো হচ্ছে না। কালকে রাতে কখন বৃষ্টি হয়েছে সেটাও জানতে পারিনি, বৃষ্টি হয়েছে কিন্তু হিউমিডিটি খুব বেশি, প্রচণ্ড বেশি গরম লাগছে, তাই আমরা জ্যাকেট আর কিছু পরলাম না, এমনি প্লেন শার্ট পরেই এলাম। আস্তে আস্তেই যাব, লাস্ট কবে বন্ধুদের সাথে দেখা করেছি তার কোনো ঠিক নাই। আমি এমনি আমার বাড়ির পাশের বন্ধুদের সাথে দেখা করি, কিন্তু মুস্তাফিজুদ্দা বলো বা সপ্তর্ষী বলো, এদের সাথে দেখা সাক্ষাৎ পুরো বন্ধ হয়ে গিয়েছে। তো ওই জন্যই ভাবলাম যে চলো একটা ছোটোখাটো একটা রাইড করা যাক। তো গির্জার মনে ওরা আসবে, দেন আমরা যাব। তো চলো ওরা আসুক, দেন তারপরে আমি আবার ভিডিও কন্টিনিউ করছি। ওকে, এই যে সপ্তর্ষি আর এই যে আমাদের মুস্তাফিজুদ্দা, আফটার লং এজেস, হ্যাঁ জীবিত আছি আমরা, জীবিত আছি নাকি? চলো 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 চলো। আর টাইম হচ্ছে 6:02, আমাদের প্ল্যান আছে হচ্ছে 10টার মধ্যে ফিরে আসার, 11টার পর ভুলেও বেরিও না, পুলিশ সাংঘাতিক ধরছে বস, তো নিজের দায়িত্বে বেরিও বেড়ালেও। ও ভাই, কতদিন পরে এরকম করে যে বেড়ালাম, কতদিন পরে যেরকম করে ভিডিওতে বলছি। এই যে আমাদের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ দেখো, সেই সকালবেলা সেই সানডে রাইড, ও বস, আমরা তিনজন একসাথে সেই লাস্ট বেরিয়েছিলাম সেই সাগর দিঘি যখন গিয়েছিলাম তখন,
আর তারপরে আমি লাস্ট রাইড করেছি হচ্ছে লাস্ট আমি রাইড করেছি হচ্ছে সেই বর্ধমান গিয়েছিলাম, সেইটা ছিল হচ্ছে আমার লাস্ট রাইড। তারপর থেকে চিন্তা করো, আমার আমার ক্যামেরা, এই যে ক্যামেরা, এই ক্যামেরা ভাবছিল যে ভাই আমি পড়ে পড়ে নষ্ট হয়ে যাবো না, তো সিরিয়াসলি ভাই কত দিন পরে। আরে বাবা রে, সকাল সকাল কালো করে দিল। কি মজা লাগছে ভাই, চলো রোডটাকে একটু এনজয় করো মিউজিকের সাথে। আর দেখো বন্ধুরা, এখন সিচুয়েশন মানছি খুবই খারাপ, কিন্তু তোমাদেরকে এখন সিচুয়েশন খারাপ হলেও একদম পজিটিভ থাকতে হবে। পজিটিভ গাইজ থাকতেই হবে তোমাদেরকে, তোমাদের যেটা ভালো লাগে বাড়িতে বসে করতে যেগুলো ভালো লাগে সেগুলো করো। দেখো আমি বেরোতে পারছি না, ভিডিও বানাতে পারছি না, কিন্তু তাও আমি বাড়িতে নিজের মতো থাকি, নিজের মতো যেগুলো ভালো লাগে সেই কাজগুলো করি। তারপরে আমার বাড়ির পাশে যে বন্ধুরা আছে পুষ্পক মৈনা, তাদের সাথে একটু বেরিয়ে একটু আড্ডা মারি। তো তোমরাও প্রিকশন নিয়ে মাস্ক স্যানিটাইজার এইসব নিয়ে একটু আড্ডা মারতেই পারো। তবে তো আমাদের প্ল্যান হচ্ছে একটু নবগ্রামের দিকে যাওয়ার। নবগ্রামের দিকে রাস্তাটা বেশ সুন্দর, ওখানে বেশ গ্রিনারি আছে। তো ওইখানে ডিসাইড করেছি আমরা একটু বসবো, আর মুস্তাফিজুদ্দা বাড়ি থেকে কফি করে নিয়ে এসেছে। তো এখন তো বাইরে কোনো কিছু খাওয়া যাবে না, আর দোকানপাটও সেরকম খোলা নাই। তো ওর জন্য মুস্তাফিজুদ্দা বাড়ি থেকে কফি করে নিয়ে এসছে, ওর জন্য আমরা ওখানে নবগ্রামের রাস্তায় কোনো একটা জায়গা থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু কফি খাবো, একটু চিল করবো। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, একদিন না একদিন ঠিক কাটিয়ে নেবো আমরা। তোমরা পজিটিভ থাকো, ভালোভাবে থাকো, সুস্থ থাকো, আর যতটা সম্ভব তাড়াতাড়ি পারবে ভ্যাকসিন নিয়ে নাও। ভ্যাকসিনটা গাইজ নিয়ে নেওয়াই বেটার। যাই হোক, একটু হলেও তো আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। আর বিগত এই যে ইয়াস ঝড় গেল, ইয়াস ঝড়ে আশা করি যাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে তারা, ঠাকুরের কাছে আমি প্রে করছি যেন তারা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যেন তারা সুস্থ থাকে। বিশেষ করে মেনলি দীঘাতে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, দীঘার মানুষজন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, দীঘা আশা করি সুস্থ হয়ে উঠবে, এটাই প্রে করছি ঠাকুরের কাছে।
তো আমরা আজকে পলসুন্ডার মোড় থেকে বাঁদিকে নবগ্রামের রাস্তায় ঢুকলাম। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা, রাস্তার কোয়ালিটি ব্যাপক, আর তার সাথে চারিদিকে গ্রিনারি। ওকে, তো দেখতে পাচ্ছ যে চারিদিকে কতটা সবুজ। তো এই জায়গাটা নতুন ডিসকভার করেছি এই তোমার কয়েকদিন আগে, আমি এইদিকে একটা কাজে এসেছিলাম, তখনই যাওয়ার সময় দেখছিলাম যে এরকম একটা জায়গা এখানে আছে। তো আমরা জানতামই না, আমরা শুধু ওইদিকে পলসুন্ডার দিকে চলে যেতাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা, অনেকটা ম্যাসেঞ্জারের মতো। আর আমাদের দাদা আমাদের জন্য চা নিয়ে এসেছে, চা আছে, কেক আছে, জল আছে, বিশাল দামি ভাই, বিশাল দামি চাওয়ালা, এবার চাওয়ালা বড়, বিশাল দামি চাওয়ালা উইথ ডমিনার 400। মানে এইভাবে কাপ, তারপরে চাটা নিয়ে যাবো, দিয়ে রাস্তায় বসে বসে খাবো, চিল রাইড, ফুল অন রাইড, বাম্পার হবে। আর সপ্তর্ষি অ্যাজ ইউজুয়াল ফোনে বিজি, কিছু বল ভাই, এতদিন পরে বেড়ালি, কিছু বল সপ্তর্ষি, ক্যামেরার দিকে তাকালেই সপ্তর্ষি। না না, সত্যি বলছি, মানে যখন পলসন নদী সোজা যাচ্ছি না, উপরে মানে পাহাড় খুঁজছি শুধু, কোথায় পাহাড় আছে। একদম সে সবুজ। তো যাই হোক, আমাদের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা এতদিন পরে বেরিয়েছি। তো মানে মজা লাগছে, এতটা বলে বুঝাতে পারবো না। চলো একসাথে আমরা এবার একটু চা খাবো, তারপরে চলো ভিডিওতে তোমরা দেখতেই পাবে কি কি করছি না করছি। তারপরে এখানে এত সুন্দর যেহেতু একটা জায়গা পেয়েছি আমরা অনেকদিন পরে যখন বেরিয়েছি, প্রচুর ছবি আর ভিডিও সব করে তারপরে বাড়ি যাবো। যাই হোক, আমাদেরকে 10টার মধ্যে অ্যাটলিস্ট বাড়ি ফিরতে হবে, নাহলে পুলিশের ডান্ডা, নাকি সপ্তর্ষি? ওকে এভরিওয়ান, তো আমাদের এখানে সব চা খাওয়া হয়ে গেল, ছবি ভিডিও করাও সব হয়ে গেল। তো খুবই একটা ছোট একদম রাইড, আমি মুস্তাফিজুদ্দা আর সপ্তর্ষি তিনজন মিলে জাস্ট একটু প্ল্যান করে, বহুদিন যেহেতু বেড়ানো টেড়ানো হয়নি ওর জন্যই আর কি একটু এলাম। তো একদম আমরা প্রিকশন নিয়ে এসেছি, হ্যাঁ এখানে মাস্ক পরে নাই আমরা মানছি, কিন্তু যেহেতু এখানে কেউ নেই, দেখো চারিপাশে কেউ নেই, ওর জন্য আমরা মাস্ক খুলে আছি। তো এখন জাস্ট মুস্তাফিজুদ্দা ওই চা যেগুলো খেয়েছিলাম সেগুলো সব এবার ফেলে দিচ্ছে, কারণ আমরা জায়গাটাকে নোংরা করে যেতে চাই না। তো এটাই বলবো, তোমরা যদি এরকম কোনো জায়গায় যাও, প্লিজ তোমরা জায়গাটাকে আবার পরিষ্কার করে যেও। দাদা একটু গাছে চড়বে টড়বে মনে হচ্ছে, স্লো মোশন আর স্টোরি টোরি খুব বানালাম এখানে। তো যাই হোক, এগুলো তোমরা ভিডিওতে দেখতে পেয়েই যাবে, আর অনেকদিন পরে আমার ভিডিও আসছে, ভিডিওটাকে দেখো, দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর কমেন্ট করতে ভুলো না প্লিজ, কারণ কমেন্ট করলে গাইস সিরিয়াসলি মোটিভেশন পাই। জানি ভিডিও আপলোড করা হচ্ছে না, এরকম যা সিচুয়েশান, কী করে ভিডিও আপলোড করব, তো চেষ্টা করব আপলোড করার। তো আমাদের এখানে সিন
এখন এবার বাড়ির দিকে একদম ছোট একটা রাইড ছিল, বাড়ি থেকে মনে হয় 25 কিলোমিটার মতো, 25 কিলোমিটার হবে না মনে হয়। তো যাই হোক এখন এখান থেকে বাড়ির পথে। তো আমরা এক্ষুনি বাড়ি চলে এলাম। তো ওই জায়গাটাতে বেশ আমরা একটা মানে দারুণ একটা দিন কাটালাম, দিন না জাস্ট কয়েকটা ঘন্টা আর কি। ওখানে বেশ চা খেলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। জায়গাটা খুব সুন্দর জায়গা, আমি আগে একটা মানে কাজে গিয়ে ওই জায়গাটাকে আমি দেখতে পাই। তো মুস্তাফিজুদ্দা সপ্তর্ষির সাথে কালকে কথা হচ্ছিলো যে কোথাও একটু যাবে কিনা সকালে, তার জন্য আমরা গেলাম। তো বেশ ভালোই লাগলো জায়গাটা, একটু বসে আড্ডা মারার পক্ষে ভালোই জায়গা। তো ঘুরে চলে এলাম আর কি, আসার সময় কোনো ভিডিও করিনি, একই রাস্তা, তোমাদেরকে আর কী দেখাবো, ওর জন্য ভিডিও করিনি। আই হোপ তোমাদের এই ছোট আর সিম্পল একটা ভিডিও ভালো লেগেছে আশা করি। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করলে খুব ভালো লাগে। তো কমেন্ট অবশ্যই করো আর পারলে শেয়ারও করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় যে না আগে আমি আরও ভালো ভিডিও করে দেখাতে পারবো তোমাদেরকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 1K সাবস্ক্রাইবারের খুব কাছেই চলে এসেছি, তো যদি পারো সাবস্ক্রাইব করে নিও। আবার জানি না কবে ভিডিও বানাতে পারবো, কারণ এখন সিচুয়েশান দেখতে পাচ্ছ যে কি অবস্থা চারিদিকে। তো এরকম সিচুয়েশানে আমি বলবো সবাইকেই বলবো যে নিজেদের ঘরেই থাকার চেষ্টা করো, বাড়িতেই থাকার চেষ্টা করো, বাড়িতেই নিজেদের মতো আনন্দ করার চেষ্টা করো। আর বাইরে বেড়ালে প্রিকশন নিয়ে বেড়াও, ডাবল মাস্ক পরো, স্যানিটাইজার প্রপারলি স্যানিটাইজার একটা নিয়ে স্যানিটাইজ করো হাত সবসময়। তো যাই হোক এইগুলোই তোমরা তো জানোই, এগুলো আর বারবার করে বলার কোনো মানে নাই। সব থেকে মানে আমি লাস্ট যেটা বলবো যে এই রকম সিচুয়েশানে ভুলেও প্যানিক করো না, প্যানিক করে কোনো লাভ নেই, সবসময় পজিটিভ থাকো। দেখো এই সময় যদি উল্টে আবার তুমি প্যানিক করো তাহলে তোমার শরীর আরোই তো ছেড়ে দেবে, তাই না? একে তো এই করোনাতে শরীরকে টেনে নিচ্ছে, তারপরে তো প্যানিক যদি করো তাহলে তো আরোই তোমার শরীর তোমার সাথে সাথই দেবে না। তো তাই জন্য বলছি প্যানিক করো না, সিচুয়েশান কিছু একটা খারাপ ঘটলে তাকে রুখতে শেখো, তার সাথে লড়াই করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গড ব্লেস, টেক কেয়ার, অলওয়েজ বি সেফ অ্যান্ড রাইড সেফ অ্যান্ড অলওয়েজ চেজ ইউর ড্রিমস। আরেকটা কথা, আমার ফেসবুকে থার্স্ট ফর রাইড পেজটা ফলো করতে ভুলো না, আর আমার ইনস্টাগ্রাম হচ্ছে prithviraj.tfr.98, ওইটাকেও ফলো করতে ভুলো না। ওখানে আমি রিসেন্ট যে মানে ছবি আপলোড সেগুলো সব ওখানে ইনস্টাগ্রাম আর ফেসবুকে করে থাকি, তো ফলো করে নিও। চলো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। আজকে এসেছে আমাদেরকে কফি সার্ভ করতে। কেন বলতে হবে এক্ষুনি সচ্চাই ব্লগে? সচ্চাই ব্লগ।